আন্টি, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমি জানি, আগে বসো। তোমার জরুরি কথা আমি ঠিক জানি, তুমি একজনরে ভালোবাসো, তারে বিয়া করতে চাও, তাই না? জি আন্টি জি, কিন্তু আপনি কি করে বুঝলেন? আমার বুঝে এই বয়স ছিল না। তুমি এই বাড়ির বড় মেয়েরে খুব ভালোবাসো, তারে বিয়ে করতে চাও, ঠিক তো? জি আন্টি জি, একদম ঠিক বলছেন। তার মানে আমার বাড়ির বড় মেয়ের সাথে তোমার বিয়া দিব, আগামী শুক্রবার ধুমধাম করে দুইজনের বিয়ে দিয়ে দিব। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাদিয়া, সাদিয়া কোথায় তুমি? জলদি আসো। আরে আন্টি তো আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে, আমাদের বিয়ে ঠিক করে ফেলছে, আগামী শুক্রবার আমাদের বিয়ে। আমি তো তোর সাথে গাজের বিয়ে ঠিক করি নাই, এ বাড়ির বড় মেয়ের সাথে গাজের বিয়ে ঠিক করছি। মা, এ বাড়ির বড় মেয়ে তো আমি। আরে তুই তো আমার বড় মেয়ে, এ বাড়ির বড় মেয়ে তো তুই না। কি বলেন আন্টি, সাদিয়া এ বাড়ির বড় মেয়ে না, তাহলে এ বাড়ির বড় মেয়ে কে? আমি, আমি হচ্ছে এ বাড়ির বড় মেয়ে। কি? আপনি এ বাড়ির বড় মেয়ে? আন্টি আপনি ফুপুর সাথে আমার বিয়ে ঠিক করছেন? ফুপু ডাকতেছে কেন? আরে ওর সাথে তো তোমার বিয়ে হবে। আরে সাদিয়া তো আমার বড় মেয়ে, কিন্তু বয়সের দিক থেকে তো ও বড়, এবারের বড় মেয়ে তো ও, ওর সাথে তোমার বিয়ে ঠিক করে দেবে। অসম্ভব মা, আমার সাথে গাজির বিয়ে হবে? আমি ছাড়া গাজিকে আর কেউ বিয়ে করতে পারবে না, আমি গাজিকে ভালোবাসি। থাক প্রায় তোর দাঁতগুলো ফালা দিব, বেয়াদব কথা কয়। তুই রবিনকে ভালোবাসিস মানে? রবিন হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমার হবু জামাই, তোর হবু দুলা ভাই। থাম থাম থাম, খবরদার। এই তুই আমার মিথ্যা কথা বলছিলি না? তুই না বলছিলি এই যে এই গাজির, গাজির কোনো ঠিকানা নাই, তার বাপ মা নাই, সে একজন এতিম, রাস্তার পাশে তার একান্তে ছিল, এই জন্য তুই এ বাড়িতে নিয়ে আসছিলি সাপোর্ট রাখার জন্য, হ্যাঁ বলিস নাই? তাহলে সে তোর বয়ফ্রেন্ড হলো কেমনে? হুম, এতিম দেখেই তো তাকে আমি ভালোবাসি। আসলে ওই দিন রাস্তার পাশে দাঁড়ায় কাঁদতে ছিল না, ওকে আমি ভালোবাসি, এর জন্য আমার হবু জামাই বানায় বাসায় রাখার জন্য তোমাকে মিথ্যা কথা বলছি। দেখছো মা, দেখছো তোমার বড় মেয়ে কত বড় মিথ্যুক? ও যদি বলতো যে গাজি ওর বয়ফ্রেন্ড, আমরা কেউ কেউ ওর দিকে অন্য নজরে তাকাইতাম। সে মিথ্যা বলছে দেখি তো আমরা গাজির দিক প্রেমের নজরে, ভালোবাসার নজরে তাকাইছি। শুনো মা, আমি মনে মনে অনেক দূর চলে গেছি, আমি এখন ফেরত আসতে পারবো না, আমার সাথে গাজির বিয়ে হবে, ব্যাস। আমার বয়ফ্রেন্ড রে তুই বিয়ে করবি? লাত্তি মারা তোর কোমরের হাড্ডি ভেঙে ফেলবো, ভাগ এখান থেকে। চুপ, খবরদার, তোর শাস্তি আছে। তোর শাস্তি হলো এই এই গাজির সাথে তোর ব্রেকআপ। গাজি এখন তোর বয়ফ্রেন্ড না। এই মনিকা এ বাড়ির বড় মেয়ে, তোর সাথে বয়সে বড়, মনিকার সাথে আমি এখন গাজির বিয়ে দিব। অসম্ভব, এই মহিলাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না, আমি এক্ষণে বাড়ি ছেড়ে চলে যাব। না 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 গাজি, এ বাড়িতে নিজের ইচ্ছাই আসা যায়, আমার ইচ্ছা ছাড়া এই বাড়ি থেকে কেউ বের হইতে পারে না। তুমি যাবে তো? আমি তো তোমার আটকায় রাখবো না, মনিকার সঙ্গে বিয়ে হবে, তারপর মনিকারে নিয়ে তুমি সুন্দর মতন এই বাড়ি ছাড়িয়ে চলে যাবে। অসম্ভব, আমি থাকতে ফুয়ের সাথে ওর বিয়ে হইতে পারে না, এই বিয়ে আমি মানি না, ওর বিয়ে হবে শুধুমাত্র আমার সাথে। না, গাজির বিয়ে আমার সাথে হবে, আর কারো সাথে না। শুনিস না ভাবি কি বলছে, গাজির সাথে বিয়ে হলে শুধুমাত্র আমার সাথে হবে, আর কারো সাথে হবে না। হেই, তুই কোকাই দিছিস কেন? বলছিলাম না, আমার ইচ্ছা না হইলে এই বাড়ি থেকে কেউ বাইর হইতে পারে না। সাদিয়ার কথা মতো সাবরেট থাকতে এসে কি বিপদে পড়লাম আমি, আল্লাহ জানে গ্রামে আমার আব্বা আম্মা কেমন আছে, ফোনটাও নাই যে একটা ফোন করবো। আপনি এখানে কি চান?
এই মহিলা সাবধানে কথা কবিন কয়ে দিলাম। এই আপনি কোত্থেকে কি ছুটে আসছেন? কারে আব্বাব্বা করতেছেন? আমি ছুটে আসি নাই, গ্রাম থেকে আইছি। আমার ছেলে কোথায় বার করেন? আমি ভালো করে খোঁজ খবর নিয়ে আইছি যে এই বাড়িতে আমার পোলায় থাকে। আমার পোলায় বার করে কিন্তু খবর আছে। আব্বু আব্বু তুমি কোথায়? এই যে তোমার বাপ আইছি তোমার নিতে, আসো। আব্বু আব্বু কতদিন পর দেখা। আব্বু কেমন আছো তুমি? আব্বু আমি তোমাকে অনেক মিস করি। আব্বু আই লাভ ইউ। মা কেমন আছে আব্বু? আমি জানি তুই আমগো আই লাভ ইউ করস, কিন্তু তোর চিন্তায় তোর মা একের পাগল হয়ে গেছে গেটে বাবা। কতদিন ধরে ফোন করস না, কোনো যোগাযোগ নাই, খোঁজ খবর নাই। আমরা কি অপরাধ করছি রে বাবা তোর কাছে? আমগো এইভাবে ভুলে গেলি তুই কেন? আব্বু আপনাদের বাসায় সাবলেট থাকার জন্য, সাদিয়ার হবু জামাই হিসেবে থাকার জন্য। আমি সাদিয়াকে অনেক ভালোবাসি তো, তাই তার কাছাকাছি থাকার জন্য মিথ্যেটা বলছি। বিশ্বাসঘাতক, বেঈমান, মিথ্যাবাদী, আমি যা করেছি সব সাদিয়াকে ভালোবেসে করেছি। আমিও সাদিয়াকে অনেক ভালোবাসি। গোষ্ঠী কেলাই তোর ভালোবাসা? হ্যাঁ, ভণ্ড, সিটার বাটপার, মিথ্যাবাদী, হ্যাঁ জোচ্চরে বাইরো খবরদার আমার মায়ের দিকে যদি চক্ষুলানি মজাও। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর এসব নিয়ে ভাবিয়া তো কোনো লাভ নাই। চল সবাই খাইতে চল। ভাবি আজকে কারো গলা দিয়ে খাবার নামবে না। তুমি রবিনকে বাসা থেকে বের করে দিছো, তাই সবার খুব মন খারাপ। সাদিয়া রবিনকে অনেক ভালোবাসে। ভালোবাসার মানুষকে হারানোর যে কি কষ্ট, সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ভালোবাসার মানুষের সাথেই মানুষ ভালো থাকে, সুখে থাকে। আমার বাবা আর বড় ভাই আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হইতে দেয় নাই। আজকে দেখো আমার কি অবস্থা, আজও আমার বিয়ে হয় নাই। আর কোনো দিন হবে কি না আমি জানি না। আমি চাই না আমার যে অবস্থা হয়েছে আমার ভাস্তিরও সে অবস্থা হোক। ভাবি আমি তোমার কাছে অনুরোধ করতেছি, ভাবি তুমি সাদিয়া রবিনের ভালোবাসা মায়না নেয়া ওদের দুই হাতে এক কইরা দাও ভাবে, প্লিজ ভাবে। মা আমার বান্ধবী ওর ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে নাই দেখে গলায় দড়ি দিয়ে সুইসাইড করছে। আমি চাই না আমার বোন আমাদেরকে ছেড়ে চলে যাক। মা রবিন ভাই আর আপু তো দুজন দুজনকে অনেক ভালোবাসে, আর রবিন ভাই তো এমনি তো অনেক ভালো মানুষ। ঠিক আছে
গাজিরে তোর আর সবার যখন এত পছন্দ, আমার তো অপছন্দ হওয়ার কোনো কারণ নাই। তাছাড়া আমার এই পাগল মায়াটার সুখই তো আমার সুখ। সাদিয়া, গাজি যেখানে থাকে কালকে আমরা সবাই সেই বাসায় যাব। যাই এক গাজিরে জোর করে বাসায় নিয়ে আসবো, আমি ধুমধাম করে গাজির সাথে তোর বিয়ে দিব। আরে আমাকে মিশা কই নাকি পাগল। কিশোর টাকা কিশোর পেমেন্ট, কোন মুখে আপনি টাকা চাইতে আসছেন? আপনি যে ওভার অ্যাক্টিং করছেন, আর একটু হলে ওই বাড়িতে আমি ধরা পড়ে যেতাম। সে আসছে টাকা চাইতে, কোন শালা আপনার পাড়াইছে আমার বাবার চরিত্রে অভিনয় করতে? যাই আপনার সাথে আমার। আই না ক্যারেক্টার যাক বা না যাক, আমি অভিনয় কইরা তোমার ওই বাড়ি থেকে তো বার করে লইছি। দুই দিন পার হয়ে গেল আমার পেমেন্ট দিতেছ না, পেমেন্ট দাও। আমার আসছে পেমেন্ট দিতে, শুধু মানবতার খাতিরে আমি আপনাকে 2000 টাকা দিতেছি, টাকা নিয়ে বিদায় হন। 2000 মানে আমি পার ডে পেমেন্ট নেই 15000 টাকা, টাকা বের করো। 15000 টাকা পেমেন্ট? 15000 টাকা হইলে আমি বাবা চরিত্রে মাসুম বাসাকে কাস্টিং করতে পারি, তোরে করুম কেন? 2000 টাকা নিলে নে, না নিলে যাবাক। 2000 কম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার 5000 টাকা দেন। একদম নাক ফাড়া বলা ভাই, ভাই বাবা নাকি ভাই, বাট পারি না। তার মানে তুমি, ও তুমি নাটক সিনেমা থেকে ওই যে নকল বাবা ধরে নিয়ে গেছিলে আমাদের বাসায়, না? জি আন্টি। কিন্তু কেন? কারণ তোমাদের বাসায় আমার দম বন্ধ হয়ে আসতেছিল, ওই বাসা থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখো তোমার সাথে ফুয়ের বিয়ে ঠিক করে মা একটা ভুল করছে, মা তার ভুল বুঝতে পারছে, আমাদের ভালোবাসাটা সে মেনে নিছে, আমাদের বিয়েতেও রাজি হয়েছে। চলো বাসায় চলো। অসম্ভব, ওই পাগল ফ্যামিলিতে আমি জীবনে ফিরে যাব না। তোমরা সব পাগল, তোমাকে বিয়ে করলে আমিও পাগল হয়ে যাব। গাজি? কিসের গাজি? আমি সৈয়দ বংশের ছেলে, আমার নাম সৈয়দ রবিন। মানে কি গাজি না? না, আমার বেমানি করলো, আমার আব্বার সাথে বেমানি করলো তুমি, বাপ পারছিতে। পাগল ফ্যামিলি আমরা না, আমার মেয়ের বিয়ে করবো না, বিয়ে তো তোমার করতে হইব। পাগল ফ্যামিলিতে বিয়ে করবো না, তোমার 14 গোষ্ঠীর আমি বিয়ে দিয়ে সার ভাই। ধর আমার 14 গোষ্ঠী বিয়ে করুক, আমি করবো না।